ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. حديث يستل الرسول صلى الله عليه وسلم انت عبد الله بن عباس قلتك في الميت رواية نبي كريم صلى الله عليه وسلم بلن لا تسافر امرأة إلا مع ذي محرم. محرم بروش هاتنا تاكل كيو جنو سفر سفر نجا كنو ناري جنو سفر نجا. ایک صحابی بولن یا رسول اللہ ان امرأتی خرجت حاجہ وانی اکتتبت فی غزوتی کذا وکذا فقال له صلی اللہ علیہ وسلم انطلق فحج مع امرأتك. ایک دن صحابی اسے بولن یا رسول اللہ امر স্ত্রী হজের জন্য বেরিয়েছেন, অন্যদিকে আমার নাম লেখা হয়েছে অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, আমার নাম লিপিবদ্ধ করা হয় রেজিস্ট্রেটেড। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাকে বললেন ইন্তরিক তুমি যাও, হুজ্জা মা আমরাতিক তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ওই সাহাবিকে বলেননি তোমার স্ত্রী যে হজে গেলেন তোমার স্ত্রীর সাথে অন্য নারী ছিল কি না, বলেননি যে ওরা নিরাপদ আছে কি না, বলেছেন তুমি যাও, তুমি তোমার স্ত্রীর সাথে গিয়ে হজ করো, যুদ্ধ জেহাদ ছেড়ে হজে যাও। এজন্য আমাদেরকে বোঝা দরকার এই হাদিসটা, কোনো নারী সফর করবে না যদি হজের জন্য সফর করতে না পারে মেহরাম পুরুষ ছাড়া, তাহলে অন্য ক্ষেত্রে যদি সফর হয় তাহলে কীরকম করতে পারে। হ্যাঁ, যদি সফর না হয়, শেখ ইবনে বাজ রহিমাল্লাহর ফতোয়া হলো সফর না হয় অল্প কিছু, সেটাকে মানুষ সাধারণত সফর বলে না, নিরাপদ সফর থাকে, সফর সঙ্গে নারী আছে একসাথে, এখানে নিরাপত্তাহীনতা বলতে কিছু নেই, এরকম যদি নিশ্চয়তা থাকে তাহলে আশপাশে যদি হয় যেতে পারে নারীদের সাথে, কিন্তু সফরে যাবে না। তো আপনি ঢাকার বাইরে বের হবেন বা এই বোন যার কথা বলছেন, ঢাকার বাইরে যদি সফরের দূরত্ব হয় তো যাওয়া সঠিক না এই হাদিসকে সামনে রেখে। সফরের দূরত্ব না হয় আশপাশে মানে নিরাপদ আপনি বুঝেন পরিপূর্ণ নিরাপত্তা আছে, কোনো রকমের অসুবিধা নাই, তাহলে যাওয়া যেতে পারে যদি বৈধ সফর হয়। তবে সবচেয়ে যে যার ভিতরে যত তাকওয়া তত দূরে থাকবে আর কি, কিন্তু কেউ যদি যায় এই অবস্থায় যেরকম বললাম তাহলে না যায় সফরে যদি সফরের দূরত্ব না হয়, এটাই হলো মূল, এটাই হলো মূল। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।